এই 50 বছর যাবৎ যখনই যে দল রাষ্ট্র ক্ষমতায় আছে সেই দলই আমাদের গণতন্ত্র ভোটাধিকার এগুলো নানাভাবে হরণ করতেছে। গণভোটের বাক্স মাথায় নিয়ে 48তম দিনে 37তম জেলা হিসেবে সাতক্ষীরা প্রদক্ষিণ করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ যুব শক্তির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাসেল ওরফে হানিফ বাংলাদেশি। একই দাবিতে মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেছেন তিনি। নাগরিকদের নির্বিঘ্নে ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়নের মাধ্যমে শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে মাথায় প্রতীকী ভোট বাক্স নিয়ে 64 জেলা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকদের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান এবং ভোটাধিকার ও কার্যকর গণতন্ত্রের জন্য প্রতীকী গণভোট সংগ্রহ কর্মসূচি 37তম দিনে সাতক্ষীরা জেলা শহরে পদযাত্রা করে মানুষের গণমত সংগ্রহ করেন এই যুবক। এ প্রসঙ্গে জামাল উদ্দিন রাসেল ওরফে হানিফ বাংলাদেশি বলেন, স্বাধীনতার 50 বছর যাবত যে দল যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে সে দলই কম বেশি ভোটাধিকার হরণ ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। আমাদের সংবিধানে বলা আছে যে রাষ্ট্রের মালিক জনগণ, আর রাষ্ট্রের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো ভোটাধিকার। যেই ভোটাধিকার গত 50 বছর যাবত যখনই যেই দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে সেই দলই কম বেশি আমাদের ভোটাধিকার লুণ্ঠন করেছে, ভোটাধিকার হরণ করেছে এবং কার্যকর গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করেছে। আগামী 14ই ফেব্রুয়ারি আমাদের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে, কিন্তু আমাদের সংবিধানে বলা আছে যে নির্বাচন কমিশন নিয়োগের জন্য একটা আইন প্রণয়নের কথা বলা আছে, কিন্তু গত 50 বছর কোনো শাসকেরাই সেই ধরনের কোনো আইন প্রণয়ন করে নাই। অর্থাৎ সার্চ কমিটি দিয়ে আমাদের নির্বাচন কমিশন গঠন করে, জনগণ মনে করতেছে এই সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে সেখানে শুভঙ্করের ফাঁকি থাকে, যে এই দল যাকে নির্বাচন কমিশন মনোনীত করে সেই নির্বাচন কমিশনেরাই সেই দলের পক্ষপাতিত্বমূলক আচরণ করে, যার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি 67 জেলার ডিসি সাহেবদের, ডিসি মহোদয়দের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছি, যেন মহামান্য রাষ্ট্রপতি সর্বমহলের সাথে সর্বদলের সাথে আলোচনা করে এই আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে, যে নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে, জনগণ যাতে নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমার এই কর্মসূচি আমি গত অক্টোবর মাসের 24 তারিখ কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করেছি। আজকের এই 37তম জেলা হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়কে কিছুক্ষণ পরে আমি স্মারকলিপি দিব। আমার এই কর্মসূচি জানুয়ারি মাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গিয়ে আমার এই পদযাত্রা শেষ হবে। আমি আমার এই পদযাত্রায় দেশবাসী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করতেছি। আমি দেশবাসীকে বলবো, আসুন আমরা যদি সচেতন হই, ঐক্যবদ্ধ হই, তাহলে কোনো শাসকই আমাদের অধিকার বঞ্চিত করতে পারবে না।